খবরদার আল্লাহর সাথে শিরিক করবা না, শরিক করবা না। যদি তোমাকে হত্যা করা হয় তবুও না, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তোমাকে আগুনে জ্বালিয়ে দিলেও না, তোমাকে হত্যা করলেও না, আল্লাহর সাথে শিরিক করবা না। সালাফরা ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, তোমরা হবে ইব্রাহিম আলাইহিসসালামের মতন। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা যখন তাকে বলেছিল এই মূর্তির, অথবা বাদশা যখন বলেছিল এবং ওই সময়ের লোকেরা ব্যক্তিরা যখন বলেছিল, হে ইব্রাহিম তুমি এই মূর্তিগুলোর পূজা করো, ইবাদত করো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম নিষেধ করেছিলেন। এর ফলস্বরূপ তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল এবং আগুনের রশি যারা ধরেছিলেন তার ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামের পিতাও ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে দেওয়া হলো, আল্লাহ তাআলা বলেছিলেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালামের মতো হবে। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে দেওয়া হয়েছে তবু ইব্রাহিম আলাইহিসসালাম শিরিক করে নাই, তার মানে ঠিক তুমিও আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও শিরিক করবা না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও শিরিক করবা না। কেন? কারণ আপনি কি জানেন, শিরিক থেকে যদি কেউ বাঁচতে পারে, শিরিক থেকে যদি কেউ বিরত থাকতে পারে, তাহলে তার জান্নাত হবেই। আর যদি শিরিক অবস্থায়, শিরিকে আকবর করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আর জান্নাতে আসতে পারবে না। কেন? শিরিকে আকবর করে মারা গেছে। কবিরা গুনাহ করে যদি কেউ মারা যায়, তাহলে সে তার যেই পাপের শাস্তি ওটা ভোগ করবে, এরপরে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে জান্নাত দেবেন। আমরা খারিজিদের আকীদার মতো নয়। তবে কেউ যদি শিরিকে আকবর করে, তার ঈমান ভেঙে যায়, তার ইসলাম ভেঙে যায়, তখন ওই কারণে সে ওই অবস্থায় যদি মারা যায়, কিন্তু তওবা যদি করে মরার আগেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু তওবা না করে শিরিকে আকবর করা অবস্থায় যদি মারা যায়, তাহলে আর বের হতে পারে না। আর কেউ যদি শিরিক থেকে বেঁচে থাকে, তাহলে প্রত্যেক সপ্তাহে দুইটা দিন তুফতাহু আবওয়াবিল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামীসি ফায়াগফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআ। প্রত্যেক সপ্তাহে দুই দিন, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। কোনো বান্দা যদি আল্লাহর সাথে শিরিক না করে, তাহলে সোমবার আর বৃহস্পতিবার তাকে অটোমেটিক ক্ষমা করে দেওয়া হয়, এমনিতেই মাফ করে দেওয়া হয়। এমনিতে কেমন, আপনাদের মোবাইল ব্যবহার করেন তো, তাই না? মোবাইলে একটা লক আছে, কি লক? অটো লক। অটো লক বোঝেন? এমনিই পড়ে। আপনাকে কি করতে হয়, অপশনে যেতে হয়, সেটিং এ ঢুকতে হয়, অটো লকের ফাংশনে গিয়ে অটো লকটাকে শুধুমাত্র অন করে দিতে হয়। এক মিনিট, দুই মিনিট না কয় সেকেন্ড, ওটা আপনার উপর নির্ভর করবে। তাহলে একবার অন করে দেওয়ার কারণে যতবার আপনার ওই ফোন এক মিনিট হবে, দেড় মিনিট হবে চালু করার পরে, ততবার ওই ফোনটা অটোলক হয়ে যাবে। ঠিক আপনাকে একটা অপশন চালু করে দিতে হবে, ওটা হলো শিরিক করা যাবে না। তাহলে আপনার জীবনে যতবার সোমবার আসবে, যতবার বৃহস্পতিবার আসবে, ততবার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ওয়ালা তাহাক্কানা ওয়ালিদাইক ওয়াইন আমারা কান্তা খুরজামিনা হালিকা মালিক। দুই, খবরদার পিতা মাতার অবাধ্যতা করবা না। যদি পিতা মাতা তোমাকে, তোমার পরিবার পরিজন, ধন সম্পদ সব ছেড়ে দিতে বলে, তুমি তোমার পরিবার পরিজন ধন সম্পদ সব ছেড়ে দেবে, তবু পিতা মাতার অবাধ্যতা করবা না। পিতা মাতা যদি বলে তোর সব টাকা ব্যয় করে দে, দান করে দে, তাই করবে। পিতা মাতা যদি বলে তোমার স্ত্রী তালাক দাও, তাই দেবে। তবে অন্যায় ভাবে বললে হবে না, যদি ন্যায় সঙ্গত থাকে, পিতা মাতা যা বলবে তা যদি হারামের দিকে না নিয়ে যায়, পিতা মাতা যা বলবে তা যদি আল্লাহর অবাধ্যতা না হয়,
তাহলে তোমরা তার কথা শুনবে, তাদের কথা মানবে। তা সে যদি তোমার ধন সম্পদ ছেড়ে দিতে বলে তাই করবে, সে যদি তোমাকে স্ত্রী তালাক দিতে বলে তাই করবে। পিতামাতার অবাধ্যতা করবা না। আজকে আমরা কি করি, পিতামাতার কথাই শুনি না। আমার একটা কথা মনে পড়ে গেল, একজন লোক তার ছেলের নালিশের শিকার হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক নালিশ দিচ্ছেন, হে আল্লাহর নবী, আমার বাবা আমার অনুমতি ছাড়াই টাকা পয়সা ব্যয় করে, আমি কষ্ট করে কামাই করি কিন্তু আমার বাবা আমার অনুমতি নেয় না, সব দিনার দিরহাম ব্যয় করে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো ঠিক নয়, নিয়ে আসো তোমার বাবাকে, আমি বলে দেই। তখন নিয়ে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, আর ওই ব্যক্তিটা খুব কষ্ট পেলেন মনে, বাবাটা খুব কষ্ট পেলেন, কেন, আমার সন্তান আমার বিরুদ্ধে নালিশ করলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে, তাই মনে মনে কিছু কথা বলেছেন। ওই কথাটা কে শুনেছেন? আল্লাহ। বলেন কে শুনেছেন? আল্লাহ, আর কেউ শোনেনি। জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবীর কাছে, হে আল্লাহর নবী, এই যুবকের বাবা কি বলেছে তা কি আপনি জানেন না তো, আপনি একটু শোনেন না কি বলেছে। তখন জিজ্ঞাসা করা হলো, তুমি কি বলেছ? আমি কিছু বলি নাই, খালি বলেছি, হে আমার আদরের সন্তান, তুই যখন ছোট ছিলি আমি তোর জন্য কত কিছু আনতাম, তুই ভেঙে ফেলতি, আমি তোকে কখনো গালি দেইনি, তুই আমার টাকা নষ্ট করতি, আমার সম্পদ নষ্ট করতি, আমি তোকে কখনো গালি দেইনি। আজকে তোর হাতে শক্তি হচ্ছে আর আমার হাতের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে, আজকে তোর কোমরটা টান টান হয়ে যাচ্ছে আমার কোমরটা বেঁকে যাচ্ছে, আজকে তুই সুদর্শন যুবকে পরিণত হচ্ছিস আর আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আজকে তোর দাঁত শক্তিশালী হচ্ছে আমার দাঁতগুলো পড়ে যাচ্ছে, আজকে তোর শরীরের শক্তি এসেছে আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমি তো তোর বাবা, আমি তো তোর বাবা, আমি তো তোর টাকা নিতে পারি, আমি তো তোর বাবা। এই কথা বলছেন আর কাঁদছেন। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে টস টস করে পানি পড়লেন আর বললেন, রাগ করলেন যুবকের উপরে, তুমি তোমার পিতামাতার আনুগত্য না করা পর্যন্ত মুক্তি পাবে না, চাও পিতামাতার আনুগত্য করে নাও। আপনার মনে পড়ে না ছোটবেলার কথা, যখন আপনি ছোট ছিলেন আপনার মা আপনাকে আপনি প্রস্রাব করে দিয়েছেন বিছানায়, ভিজে গেছে আবার ওটা পাল্টিয়ে দিয়েছে, আবার প্রস্রাব পড়েছেন ভিজে গেছে আবার পাল্টিয়ে দিয়েছে, এ শেষমেশ কেতা কাপড়ই নেই, তখন আপনার মা আপনাকে বুকে নিয়েছে, আপনি বুকের উপরে প্রস্রাব করে দিয়েছেন, তবু আপনার মা আপনাকে গালি দেয় নাই। আপনি যদি ওটা না বোঝেন, আপনার স্ত্রীর দিকে তাকান, আপনার সন্তান আপনার স্ত্রীর দিকে তাকান, তাহলে আপনি আপনার মায়ের কথা মনে করবেন, বুঝবেন আপনাকে কত আদর করেছে। আর আজকে আপনার শক্তি হয়েছে আপনি ভুলে গেলেন, এমনটি করিয়েন না, তাহলে আল্লাহর জান্নাত হবে না। এমনটা করিয়েন না, পিতামাতার অবাধ্যতা করিয়েন না। এটা দুই নম্বর উপদেশ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। যখন কেউ ফরজ সালাত আদায় করে না, তখন আল্লাহ তাআলা তার প্রতি কোনো দায়িত্ব থাকে না। সালাফরা বলতেন, আল্লাহর নবীর তার প্রতি কোনো দায়িত্ব থাকে না, মালাকদের ওই বেনামাজির প্রতি কোনো দায়িত্ব থাকে না, মুমিনদের বেনামাজির প্রতি কোনো দায়িত্ব থাকে না, আল্লাহর দ্বীনের ওই বেনামাজির প্রতি কোনো দায়িত্ব থাকে না। যখন ফরজ সালাত ছেড়ে দেয় তখন দায়িত্ব উঠে যায়, আল্লাহ তাআলা তার উপর থেকে দায়িত্বটা উঠিয়ে নেয়। আচ্ছা, আপনাদের দেশে বেনামাজিকে কি বলেন, মুসলিম বলেন, মুমিন বলেন, না কাফের বলেন? আপনাদের দেশে কি বলেন, আপনাদের দেশে কি বলেন তা আমার জানা নাই, তবে হাদিসের দৃষ্টিকোণ থেকে হাদিস দ্বারা বোঝা যায়, যারা বেনামাজি যারা সালাত আদায় করে না তারা মুমিন নয়, তারা মুসলিম নয়, তারা মুসলমান নয়, তারা হচ্ছে কাফের। আপনি বলবেন, প্রমাণ প্রমাণ ছাড়া কথা বলে মার খাবো নাকি? আপনি মুসলিম খোলেন, 82 নম্বর হাদিস, ফুয়াদ আব্দুল বাকির নাম্বার। আপনি তিরমিজি খোলেন, 2619 নাম্বার হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনার রাজুল ও বাইনার শিরক ওয়াল কুফ তারকুস সালাহ। আবার কোন বর্ণনায় আছে বাইনার রাজুল ও বাইনাল কুফ ওয়াল শিরক তারকুস সালাহ। নিশ্চয়ই কোন ব্যক্তি কুফর শিরক এর ভিতরে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। নিশ্চয়ই মুমিন মুশরিক কাফের এদের ভিতরে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে ওরা হলো মুমিন, যারা সালাত আদায় করে না হয় ওরা মুশরিক নতুবা ওরা কাফের। আপনি বলবেন কেন কাফের বললেন, হাদিস তো আরেকটা আছে যারা বলে ফাসেক তারা কি দলিল নেয়, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়া ফাসেকি, মুসলিমকে হত্যা করা কুফরি। তাহলে এখানেও তো কুফর আছে। সিফিনের যুদ্ধ লাগলো, সাহাবিরা সাহাবিদের বিরুদ্ধে মারামারি করলো, সাহাবিরা সাহাবিদেরকে শহীদ করলো, তাহলে কি একজন আর একজনকে মারার কারণে কাফের হলো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, না। আপনার শব্দই বোঝেননি, এই যে মুসলিমকে হত্যা করা কুফরি, এই কুফরের আগে আলিফ লাম নাই, কি নাই? আলিফ লাম নাই। বলেন কি নাই? আলিফ লাম নাই। কোন শব্দের আগে যদি আলিফ এবং লাম থাকে তাহলে মারেফা করা হয়, নির্দিষ্ট করা হয়, কিন্তু বাইনার রজুল ওয়া বাইনার শিরক ওয়াল কুফ এই কুফরের আগে আলিফও আছে লামও আছে, মারেফা করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। তার মানে যারা সালাত আদায় করে না হয় তারা মুশরিক, নহতো নতুবা তারা কাফের, দুইটার একটা। কারণ শিরকের আগে আলিফ লাম, কুফরের আগে আলিফ লাম, হয় তারা স্পষ্ট মুশরিক নতুবা তারা স্পষ্ট কাফের, এতে কোনো ডাউট কোনো সন্দেহ নাই। আবার বলবেন আরো দলিল দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের ভিতরে আর তাদের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের ভিতরে আর তাদের ভিতরে যেটা পার্থক্য সেটা হলো সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে তারা হলো মুমিন, যারা সালাত আদায় করে না তারা মুমিন নয়। আপনি বলবেন সাহাবীদের ফতোয়া দেন, সাহাবীরা কি বুঝতেন? উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যারা সালাত আদায় করে না তাদের ইসলাম নেই, তাদের দিন নেই, তারা কুফরি করলো। যারা সালাত আদায় করে না তারা কুফরি করলো, যারা সালাত আদায় করে না সালাত ত্যাগ করে তারা কুফরি করলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ফতোয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কি বললেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বললেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহু, যারা সালাত আদায় করে না ওদের কোনো দিন নাই, ওদের কোনো ধর্ম নাই। যারা সালাত ত্যাগ করে ওদের দিন নাই, ওদের ধর্ম নাই। দলিল বাইহাকি 1559, বাইহাকি 6291 তে এই তিনটা বর্ণনা পাওয়া যায়। এবার আপনি বলবেন সাহাবীদের পরবর্তী প্রজন্মের ফতোয়া দেন, যে তাবি তারা বলছেন আব্দুল বিন শাকিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন কান আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রুস সালাহ, সাহাবীরা আমলের ভিতরে কোন আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না, কিন্তু সালাত ত্যাগ করলে কুফরি মনে করতেন, সালাত ত্যাগ করার কারণে কুফরি মনে করতেন। তিরমিজি 2622 নম্বর হাদিস। তাহলে বলেন তো সালাত যারা পড়ে না তাদের বিপদ আছে না নাই? তাদের জানাজা হয়, কারণ দিনের তো দায়িত্ব নাই, তো জানাজা আবার কেমনে হবে? এমনকি সৌদি আরবের বিদ্বান উসাইমিন রাহিমাহুল্লাহ হুকমু তারিকুস সালাহ একটা কিতাবে লিখেছেন, ওই কিতাবে প্রমাণই করেছেন সালাত ত্যাগ করলে বিবাহ বাতিল হয়ে যায়, স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, বিয়ে বাতিল। দলিল কি? সূরা মুমতাহিনা আয়াত 10, সূরা মুমতাহিনা আয়াত কত? 10। উনি দলিল পেশ করেছেন ওই আয়াত দিয়ে। যারা সালাত আদায় করে না তারা যদি কোনো পশু জবে করে তাহলে ওটা খাওয়া যায় না, গরু জব করলে ওটা খাওয়া যায় না, মুরগি জব করলে ওটা খাওয়া যায় না, ছাগল জব করলে ওটা খাওয়া যায় না, এটা হচ্ছে সালাফদের ফতোয়া। তাহলে সালাত ত্যাগ করলে, যারা সালাত ত্যাগ করে না
শুধু অমনোযোগী ভাবে পড়ে ওদের জন্য কোন জাহান্নাম? ওয়াইল জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক দোজক জাহান্নাম, যারা তাদের সালাতে অমনোযোগী। তার মানে সালাত পড়ে কিন্তু অমনোযোগী ভাবে পড়ে, তাই যদি জাহান্নাম হয়, আর যারা পড়ে না তাদের তো কোনো হিসাবই নাই। বিনা হিসেবে জাহান্নাম। কি হিসেবে জাহান্নাম? বিনা হিসেবে। বিনা হিসেবে জান্নাত হয় না? হয়। আবার এবার হবে বিনা হিসেবে জাহান্নাম, হিসাব লাগবে না, যা জাহান্নামে চলে যা। তাহলে ইনশাল্লাহ আমরা আর সালাত ত্যাগ করব না? আমরা সালাত ত্যাগ করব? আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আমিন বলুন, এবং আমাদেরকে যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা। চার, খবরদার নিষেধার দ্রব্য পান করবে না, কারণ নিষেধার দ্রব্য পান করা সমস্ত অশ্লীলতার খারাপের মূল। নিষেধার দ্রব্য হচ্ছে সমস্ত অশ্লীলতার খারাপের মূল। একটা যুবক প্রথমে হিরোইন খোর হয় না, একটা যুবক প্রথমে মদ খোর হয় না, একটা যুবক প্রথমে মাতাল হয় না, কি করে? ইয়াবা খোর প্রথমে হয় না, আগে একটু বিড়ি টানে, তারপরে একটু সিগারেট টানে, তারপরে একটু গাঞ্জা টানে, তারপরে আস্তে আস্তে পাওয়ারটা বাড়াতে 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 একসময় মাতাল হয়ে যায়। প্রথমেই মদ খায়, প্রথমে ইয়াবা খায়, আগে কি খায়? সিগারেট খায়। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, এগুলো টোটাল হারাম। কেন? যেই বস্তু খেলে বিবেকের ক্ষতি হয় ওইটা হারাম, যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় ওর অল্পটাও হারাম। আপনি বলবেন জর্দা খেলে তো আমার বিবেক ক্ষতি হয় না, জর্দা খেলে তো আমার কিছু হয় না। আপনি যদি আমাকে একটু জর্দা খাইয়ে দেন আমার মাথা ঘুরে আমি পড়ে যাব, কেন আমি তো খাইনি জীবনে। যেই লোক কোনোদিন জর্দা খায় নাই ওই লোককে যদি জর্দা খাইয়ে দেওয়া হয় পড়ে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? পড়ে যাবে। আর আপনি যে জর্দা খান, আপনাকে যদি একটা গ্লাসের ভিতরে এক কৌটা ঢেলে এরপরে গুলিয়ে আপনাকে খাইয়ে দেওয়া হয়, বিবেক ঠিক থাকবে? কি হবে? বিবেকটা অন্যরকম হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। তার মানে যেই বস্তুটা বেশি খেলে মাতলামি আসে ওর অল্পটাও হারাম। আর এই বিড়ি, সিগারেট, গুল, জর্দা এগুলো কোন পাতা থেকে হয়? তামাক পাতা থেকে হয়। আমার বাস্তব অভিজ্ঞতা, আমি তামাক পাতার ক্ষেতে কাজ করেছি আমার বাপের সাথে কয়েক মাস, এক দুই দিন না। মাদ্রাসা থেকে যখন আসতাম ছুটি পেতাম, একদিন অনেক লম্বা ছুটি পেলাম, তো মাঝে মধ্যে আব্বার সাথে যেতাম, খালি ওই তামাকল এলাকায় কাজ পড়ত। তো যখন তামাকের পাতা ভাঙতাম তখন দেখতাম তামাকলা খেতে কোনো বেড়া লাগে না, বাউন্ডারি লাগে না। কেন লাগে না? কুত্তাও যায় না, ছাগলেও যায় না, পশুতেও যায় না, কোনো প্রাণীতে যায় না, কিচ্ছু খায় না, যা খায় মানুষে খায়। বলেন তো কি কি খায় না? কুত্তা, ছাগল, শৃগাল, ইঁদুর, চিকা বা যত প্রাণী আছে কিছুতেই খায় না, পোকাও ধরে না। তাহলে মাঝে মধ্যে যে পাতা নষ্ট হয় রোদ্রে পচে যায় কিন্তু পোকা ধরে না। কেন ধরে না? ওরাও সভ্য। তাহলে বলেন তো যারা বিড়ি, সিগারেট, জুল, গর্দায় তামাক এগুলো খায়, এরা কিসের মতো? মানুষের মতো? এরা এই মানুষগুলো কিসের মতো? পশুর মতো? গরুর মতো? ছাগলের মতো? কুত্তার মতো? শৃগালের মতো? কথা আপনার কাছে কঠিন মনে হতে পারে, না যদি বলে কুকুরের মতো তাহলে কুকুরের অপমান হবে, কেন কুকুর তো খায় না। যদি বলে ছাগলের মতো ছাগলকে অপমান করা হবে, কারণ ছাগল তো খায় না। তাই তো আল্লাহ বলছেন কান আছে ওরা শোনে না, চোখ আছে ওরা দেখে না, অন্তর আছে ওরা অনুধাবন করে না, ওরা কারা? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো না, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা জর্দা, গুল, বিড়ি, সিগারেট এগুলো খায় তারা কুত্তা, শৃগাল এবং শুকুর এগুলোর সব পশুর চেয়ে খারাপ। কেন? লেখা আছে না? আর এ দেশের একটা আশ্চর্য কোম্পানি হচ্ছে টোবাকো কোম্পানি। কি কোম্পানি? কেন? নিজের বদনাম নিজে পেটে, কেউ কিন্তু নিজের বদনাম নিজে করে না। বলে আমার মাইকটা সবচেয়ে ভালো, এই মাইকওয়ালাকে জিজ্ঞাসা করেন আপনার মাইক কেমন, বলবে এক নাম্বার। আমি যেই দোকান থেকে ঘড়ি কিনেছি বলেছি এক নাম্বার ঘড়ি দেন, উনি বলেছে এটাই এক নাম্বার, পরে না বুঝতে পেরেছি দুই নাম্বার। আমি কাপড় কিনতে গিয়েছি বলেছি সাদা এক নাম্বার কাপড় দেন যাতে ঘেমে না যায়, গরম না ধরে,
পরে না বুঝতে পারলাম যে গরম তো ধরা কি আরো বেশি ধরে, পাতলা হলেও আরো বেশি ধরে, মানে এক নাম্বার না। তার মানে সবাই নিজেরটা বলে এক নাম্বার, দুই নাম্বার হলেও, কিন্তু টোবাকো কোম্পানি এমন, সে লিখেই দিয়েছে ধূমপান বিষপান, ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান স্ট্রোক হয়, যারা ধূমপান করবা তারা নগদে মারা যাবা। তাহলে এগুলো শোনে না, এগুলো দেখে না, জর্দা খেলে ক্যান্সার হয় এগুলো শোনে না, এগুলো শোনার পরেও তাহলে যারা খায় তারা পশু নয়, পশুর চেয়ে খারাপ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ পর্যায়ে উপদেশ করলেন, তোমরা নিষেধার দ্রব্য পান করবে না। ইনশাল্লাহ আমরা নিষেধার দ্রব্যের কাছে যাব না, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। ওয়াইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লাসাকাতুল্লাহ, খবরদার তোমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না, কারণ আল্লাহর নাফরমানিমূলক কাজ করার কারণে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ রেগে যায়। আপনি এত হিংসাত্মক হয়েন না, আপনি এত অহংকার দেখায়েন না, আমার অনেক আমল, আমি পাপ করলে আর কি হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তো ক্ষমা পাবো, এই রকম ভেবে শয়তানের ধোকায় পড়ে আর আত্ম অহংকারে ফেটে পড়িয়েন না। আমি তো পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, আমি তো সিয়াম করি, আমি তো সাদাকা দেই, আমি জান্নাতে যাবই, পাপ করলে অসুবিধা কি, এই কথা বলে শয়তানের ধোকায় পড়েন না। কেন? সহিহ বুখারি 6463 নম্বরে একটা হাদিস এসেছে এবং ইসলামিক ফাউন্ডেশন 6019 নম্বরে হাদিস এসেছে, লাইউনাজ্জা আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের আমল তোমাদের মুক্তি দেবে না। বলেন কি মুক্তি দেবে না? আমল মুক্তি দেবে না, আমি কিন্তু নেক আমল বলিনি, আমল। তোমাদের আমল তোমাদের মুক্তি দেবে না, তোমাদের সলাত সিয়াম যাকাত মুক্তি দেবে না। তো আজীবন যে শুনে আসলাম, ওই যে আগে বাক্য বললাম, সলাতটা শিরিক হয়, সাদাকাটা শিরিক হয়, সিয়ামটা শিরিক হয়, তার মানে আমল মুক্তি দেবে না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, আল্লাহর নবী কি বলেন, তাহলে কি আপনাকেও না, আপনিও না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না, তবে শোনো, ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতিন সাদ্দিদু ওয়া ক্বারিবু ওয়াগদু ওয়া রূহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আল্লাহ তাআলা আল্লাহর রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতের মাধ্যমে মুক্তি পেয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মাধ্যমে মুক্তি পেয়ে যাব? আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি হয় জানেন তো? জানা আছে না কি হয়? আত-তাসবিহু নিসফুল মিজান, মিজানের পাল্লা অর্ধেক ভরে যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনা ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে আসমান আর জমিনে মাঝখানে যত ফাঁকা জায়গা সব পরিপূর্ণ হয়ে যায় একবারে। তাহলে কোন আসমান জমিন? এই আসমান আর এই জমিন না, সাত আসমান সাত জমিনে যত ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে তার রহমত দ্বারা মুক্তি দেওয়া হবে। এই জন্য সালাফরা ব্যাখ্যা করতেন, শুধুমাত্র আমল মুক্তি দেবে না, আমলের সাথে দুইটা লাগবে। কয়টা লাগবে? দুইটা। এক, আল্লাহর রহমত লাগবে, দুই, আল্লাহর দয়া লাগবে। আবার আমলটা কবুলকৃত হওয়ার জন্যে ওটা শিরিক মুক্ত হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। যদি আমলের ভিতরে শিরিক থাকে ওই আমল কবুল হবে? যদি আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয় তাহলে আমলটা কবুল হবে? হবে না। এবং আমল তার আমলে নাজাত দেবে না, শুধু আল্লাহর দয়া লাগবে, আল্লাহর রহমত লাগবে। অতএব তোমরা এই হাদিস শুনে আমল করা ছেড়ে দিও না, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো, তোমরা সকালে তোমরা সন্ধ্যায় আল্লাহ তাআলাকে ডাকো এবং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, এই মধ্যম পন্থা তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। একজন সালাফ আব্দুল্লাহ বিন আওন রাহিমাহুল্লাহ তিনি বলতেন, লা তাসিক বি কাসরাতাল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবাল মিনকা আমলা, তোমরা নিজের আমল নিয়ে আত্মগরিমায় ভুগো না, অহংকারে ভুগো না, কারণ তোমরা তো জানো না তোমাদের আমলটা কবুল হয়েছে কি হয় নাই। ওয়ালা তামান জুনুবাকা
অতএব তোমরা নিজের গুনাহ নিয়ে একদম নিরাপদ হয়ে যাও না, কারণ তোমরা তো জানো না তোমাদের গুনাহ ক্ষমা হয়েছে কি হয় নাই। ইন্না আলাইকা আনকা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজালুহু ফি সিজ্জিন আমি আজালুহু ফি ইল্লিয়িন, আল্লাহ তাআলা তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই, তিনি কি সিজ্জিন জাহান্নামে দেবেন নাকি ইল্লিয়িন জান্নাতে দেবেন এটা তোমাদের জানা নাই। অতএব তোমরা নিজেদের আমল নিয়ে আত্মগরিমায় ভুগো না, অতএব তোমরা পাপ নিয়ে নিরাপদ বোধ করো না, কারণ তোমরা জানো না তোমাদের আমল কবুল হয়েছে কি হয় নাই, কারণ তোমরা জানো না তোমাদের পাপ ক্ষমা হয়েছে কি হয় নাই। জানি আমরা যে ইশারের সলাত আদায় করেছি জানি কবুল হয়েছে কি হয় নাই, ওটা তো আমরা জানি না। আজকে যে আমি বক্তব্য দিচ্ছি আমি কি জানি আমার বক্তব্যটা কবুল হলো কি হলো না, এটা তো আমি জানি না। আমি যে পাপ করেছি তার থেকে যে ক্ষমা চেয়েছি আমি কি জানি ক্ষমা হয়েছে কি হয় নাই, জানি জানি তো না। এই জন্য নিরাপদ হয়ে যেও না, ভয়ে ভয়ে থেকো, আল্লাহর আল্লাহর সামনে নত হয়ে কেঁদো, চোখের পানি বের করো, পাপ নিয়ে নিরাপদ হয়ে যেও না, কারণ তোমরা তো তা জানো না। একজন সালাফ কাঁদছিলেন একদিন, আরেকজন সালাফ তার পাশ দিয়ে যাচ্ছিলেন, যেই হাদিসটা আগে বললাম ওটা সাবলী মানে এসেছে 6930 নাম্বার হাদিস। তো একদিন একজন সালাফ কাঁদছিলেন, আরেকজন পাশ দিয়ে যাচ্ছিলেন, কি ব্যাপার আপনি কাঁদেন কেন? তখন উনি বলছেন আমলটা গোপন আছে তো আয় তাই আমি কাঁদছি, আমি যে ইবাদত করেছি যে আখেরাতের বিষয় ওটা গোপন তো তাই আমি কাঁদছি, আখেরাতের বিষয় বলে গোপন, জান্নাতে এমন জাহান্নামে এমন, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে একিন ইখলাসের সাথে তাহলে জান্নাতে যাবে, মাঝখানে বাধা হলো মৃত্যু। কেউ যদি ওজুর পড়ে কালেমায়ে শাহাদাত পড়ে তাহলে তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হবে, মিথ্যা কথা সেই হাদিস না? তাহলে এগুলো বলে আখেরাত বলে গোপন বলে কি? তখন ওই সালা বলছে আরে তুমি যে আয়াতুল কুরসি পড়লে, তুমি যে কালেমায়ে শাহাদাত পড়লে, এটা কবুল হলো না হলো না এটা কি জানো? এই যে কবুল হলো কি হলো না এইটা জানা নাই তাই তো আমি কাঁদছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু লাম্মা আন হাদারাতিল মাউতু বাকা, একদিন তিনি কাঁদছিলেন তার চোখ দিয়ে পানি পড়ছিল, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন মা ইবু কিকা, কেই ব্যাপার কাঁদছেন কেন? তখন তিনি বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা হুমা কাব্দাতান ফাকাব্দাতুন ফিন নার ওয়া কাব্দাতুন ফিল জান্নাহ ওয়া লা আদ্রি ফি আইয়াল কাব্দাতাইনি আকুনু, আল্লাহ নবী বলেছেন আদম সন্তানের সমস্ত রুহগুলো দুইটা মুষ্টিতে ভাগ হয়ে থাকবে, একটা জান্নাতে যাবে আর একটা জাহান্নামে যাবে, আমি আনাস ইবনে মালিকের জানা নাই আমি জান্নাতেরটায় না জাহান্নামেরটায়, ওই ভয়ে আমি আনাস কাচ্ছি, ওই ভয়ে আমি কেঁদে দিয়েছি, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে, আমি মৃত্যুর ভয়েও কাচ্ছি না, আমি দুনিয়ায় কিছু রেখে যাব এই কারণেও কাচ্ছি না। তাহলে আপনি এত নিশ্চিন্তা হয়ে গেলেন কেন? আপনি এত নিশ্চিন্তে বসে থাকেন কিভাবে? আপনি পাপকে এত তুচ্ছ মনে করেন কিভাবে? আপনি জানেন পাপ কত বড় ক্ষতি করে, আপনি জানেন পাপ কত বড় অন্যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাহাবীরা একে অপরের সাথে কথা বলছিলেন, কথাটা কি তোমরা কি জানো কেউ যদি একটা নেকির কাজ করে তাহলে দশটা নেকি পায়, সুবহানাল্লাহ বলবেন না, একটা নেকির কাজ করলে কয়টা নেকি পায়? দশ, আবার কোনো বর্ণনায় 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা, তাহলে একটা নেকি করলে দশটা নেকি পায়, কেউ যদি একটা পাপ করে তাহলে একটা পাপ পায় একটা শাস্তি পায় বেশি পায় না। এই কথা শুনে উমার ইবনুল খাত্তাব রেগে গেছেন, এসে ভাষণ দেওয়া শুরু করেছে সাহাবীদের সামনে, কে বললে তোমরা একটা নেকির কাজ করলে দশটা নেকি পায় এ কথা ঠিক, একটা পাপ করলে একটা শাস্তি পায় এ কথাও ঠিক, তবে একটা পাপ করলে শুধু একটা শাস্তি নয় এই একটা পাপের কারণে তার দশটা ক্ষতি হয়। বলেন তো কয়টা ক্ষতি হয়? দশ। তখন উমার ইবনুল খাত্তাব গুনাহ শুরু করলেন, এক, যখন সে পাপ করে তখন আল্লাহকে রাগান্বিত করে ফেলে,
আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম। দুই, যখন সে পাপ করে তখন সে ইবলিশকে খুশি করে যাকে আল্লাহ অভিশপ্ত করেছেন। তিন, যখন সে পাপ করে তখন জান্নাত থেকে অনেক দূরে সরে যায়। চার, যখন সে পাপ করে তখন জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। পাঁচ, যখন সে পাপ করে তার সবচেয়ে প্রিয় জিনিস নফস কলব আত্মা তাকে সে কষ্ট দেয়। ছয়, যখন সে পাপ করে তার কাঁধে নিয়োজিত মালাক ফেরেস্তা আমরা যা বুঝি মালাক এদেরকে মালাইকাদেরকে কষ্ট দেয়। সাত, যখন সে পাপ করে তখন সে অপবিত্র হয়ে যায় অথচ পূর্বে ছিল পবিত্র। আট, যখন সে পাপ করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। নয়, যখন সে পাপ করে তখন তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে তার বিরুদ্ধে সাক্ষী বানায়। দশ, যখন সে পাপ করে তখন আদম সন্তানের সাথে খেয়ানত করে আর আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। কে বলছো একটা পাপ করলেও দশটা ক্ষতি হয়? ইবনুল জাওজি তার বাহারুদ্দুমুর দ্বিতীয় অনুচ্ছেদে এই কওলটা নিয়ে এসেছেন। তার মানে পাপকে তুচ্ছ মনে করা যাবে না, পাপ থেকে বিরত থাকতে হবে। সালাফরা বলতেন ইব্রাহিম ইবনে আদহামের কাছে লোকেরা আসতো জিজ্ঞাসা করত পাপ থেকে কিভাবে বাঁচব, তখন বলেছিল পাঁচ কারণে পাঁচটা কথা মনে করবে। এক, যখন তুমি পাপ করবে তখন তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবে না। তো কি খাবো তা জানা নাই, আপনারা একটু বৈঠকে দান করবেন, পিছনে চাদর গেছে যতটুকু করতে পারেন। ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার, কেউ যদি সাদাকা দান করে তাহলে তার গোনাগুলো ওইভাবে ক্ষমা হয়ে যায় যেইভাবে পানি আগুনের উপরে ছেড়ে দিলে আগুনটা নিভে যায়। তিরমিজি 2616 নম্বর হাদিস। আবার আরেক হাদিস এসেছে আসাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। মিশকাতের 281 নম্বর হাদিস। অতএব আপনারা দান করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। তার মানে যখন তোমরা পাপ করবে পাঁচটা কথা মনে করবে। এক, আল্লাহর দেওয়া রিজিক খাবে না। তো কি খাবে তা জানি না। দুই, যখন পাপ করবে আল্লাহর দেওয়া জায়গায়ও থাকবে না। তো কোথায় থাকবো তা জানি না। তিন, যখন তুমি পাপ করবে তখন আল্লাহকে না দেখিয়ে পাপ করবে। কে যেন না দেখে, আচ্ছা বলেন এটা সম্ভব? তখন বলছে এটা তো সম্ভব না। তখন ইব্রাহিম ইবনে আদহাম রেগে গেছেন, কি বলছো তুমি, পাপ করছো যার অবাধ্যতা করছো তার দেওয়া রিজিক খাচ্ছ, তার দেওয়া জায়গায় বসবাস করছো, তাকে দেখিয়ে দেখিয়ে পাপ করছো, তোমার লজ্জা করে না? চার, যখন তুমি পাপ করবে তখন মালাকুল মাউতকে তাড়িয়ে দেবে, হে মালাকুল মাউত একটু পরে আসো, দশ মিনিট পরে আসো, আমি এখনো তওবা করি নাই, পারবেন? পাঁচ, যখন তুমি পাপ করবে আর এই কারণে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তোমার ক্ষমতা দিয়ে জান্নাতে চলে যাইও, এই পাঁচটা কাজ যদি করতে পারো তাহলে পাপ করো, যদি করতে না পারো তাহলে পাপের ধারে কাছেও যাইও না। যাই হোক, আর এদিকে যাচ্ছি না, হাদিসটা অনেক লম্বা। মুসনাদে আহমদের 21570 নম্বর হাদিস, দশটা উপদেশ আমি বর্ণনা করছিলাম, সময়ের স্বল্পতায় বুঝতে পারি নাই, একটা হাদিস মাত্র ব্যাখ্যা করতেই 11টা পার হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আর একটা উপদেশ করব ছোট্ট, দু এক মিনিটে একটা হাদিস শুধু অনুবাদ করব। ওই হাদিসটাকে আমি খুব প্রিয় মনে করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, সাহাবীদের সামনে আসলেন, এরপরে বললেন তোমাদের ভিতরে কে আছে যে আমার এই কথা গ্রহণ করবে, কে আছে যে ওই অনুযায়ী আমল করবে, কে আছে যে তা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেবে? আচ্ছা আপনারা নাইয়ের ভিতরে? সাহাবীদেরকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে আছে যে আমার কথা শুনবে, কে আছে যে আমার এই কথা আমল করবে, কে আছে যে আমার এই কথা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেবে? এই জন্য সালাফরা বলতেন যারা এই হাদিস শুনবে তাদের উচিত মনোযোগ দিয়ে শোনা, তাদের উচিত আমল করা, তাদের উচিত আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া। তখন আবু হুরায়রা তিনি বললেন যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আছি, আপনি যে কথা বলবেন আমি গ্রহণ করব, আপনি যে কথা বলবেন আমি আমল করব, আপনি যে কথা বলবেন আমি আরেকজনের কাছে পৌঁছিয়ে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস,
তুমি হারাম ত্যাগ করবে, যত হারাম আছে আল্লাহ নিষেধ করেছে, তাহলে বিনিময়ে তুমি ইবাদত গুজার এবং আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, ইবাদত গুজার হতে চাও, তাহলে পাপ ত্যাগ করো। বলেন তো, আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে গেলে কি ত্যাগ করতে হবে? পাপ, যত পাপ আছে। ওয়ারদবিমা কসমুল্লাহু লাকা তাকুন আগুনান নাস, তোমার তাকদিরে যা আছে তুমি তাতেই খুশি থাকবে, তাতেই সন্তুষ্ট থাকবে, বিনিময়ে তুমি লোকেদের ভিতরে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। আচ্ছা, আপনাদের দেশে ধনী কাকে বলে? যার টাকা পয়সা বেশি। আর গরিব কাকে বলে? যার টাকা পয়সা নাই। না, এটা না, হাদিসের ভাষায় গরিব যার আমল নিয়ে গেছে কিন্তু গীবত করে মানুষের ক্ষতি করে গেছে, মানুষকে হত্যা করে জুলুম অত্যাচার করে গেছে, ওই কারণে বদলি হয়ে তার নেকিগুলো শেষ, ও হলো গরিব, এটা হাদিসের ভাষায়। আর ধনী বলা হয় তাকে যার কোনো অভাব নাই, যার কি নাই? অভাব নাই। এক অর্থে মানুষের বলা যায়, ধরেন একজনের 500 কোটি টাকা আছে, আরো 500 কোটি টাকা লাগবে, ধনী না গরিব? গরিব, কারণ আরো লাগবে। আর একটা লোকের মাত্র 1000 টাকা সে সারাদিনে কামাই করেছে, তাতেই সে খুশি, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে, এই যে তাকদীরের উপরে খুশি, এই হচ্ছে প্রকৃত ধনী। অন্তরটা ধনী করে দেন কে? আল্লাহ তাআলা। তোমার তাকদীরে যা আছে খুশি থাকবে। ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? তাহলে তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো, বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না তারা প্রকৃত মুমিন নয়, নষ্ট মুমিন।